পাউটি ডিম্বল, পাউটি ডিম্বল না, ভিডিও বানাতে এত এক্সাইটেড যে নামই ভুলে গেছি। বাবা তেল ছিটকাবে রে। কোথায় সবাই ভালো? তো আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। তার আগে কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা ছিল বিন্নগরের স্ট্রিট ফুড ব্লগ। এখন ভিডিওটা কত ভিউ হয়েছে জানো? 1K ভিউ ক্রস করে গেছে সেই ভিডিওটা। আমার চ্যানেলে এটাই প্রথম 1K ভিউ ক্রস করলো কোনো ভিডিও। তো প্রিয় বন্ধু বান্ধবী, তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই পসিবল ছিল না। আজকে বিন্নগর স্ট্রিট ফুড ব্লগ ভিডিওটা আমার চ্যানেলে 1K ভিউ নিয়ে লিড করছে, সবচেয়ে ওপরে ভিউ সেই ভিডিওটা। সো ফার্স্ট 1K ভিডিও আমাকে গিফট করার জন্য সো অসংখ্য ধন্যবাদ তোমাদের। সো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারবে একদম ভিন্ন রূপে। আজকে কোনো বাইরে যাচ্ছি না, কোনো স্ট্রিট ফুড না, কোনো হোটেল না, কোনো রেস্টুরেন্ট না। আজকে একদম ঘরোয়া খাবার আমি প্রথম রান্না করব বাড়িতে। সো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় বন্ধু বান্ধবী, চলে এসে আমাদের সামনে ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে আমি বলে দিই এখানে কী কী আছে। তোমরা দেখতে পাচ্ছ পাউটি আছে, তারপরে এখানে এগ আছে, আমি নিয়েছি মাত্র দুটো এগ, তোমরা চাইলে আরও নিতে পারো। তো তারপরে আমি এই দিকে চলে আসি, এখানে আমার এখানে কাঁচা পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে। তো তারপরে একটা পাত্রে এখানে আমি জল নিয়েছি, আর আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ আছে, আর আমি এখানে নিয়েছি একটা চা। সো আইটেমটার কী কী জিনিস সম্পূর্ণ খাবার বানাতে লাগবে সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। আইটেমটার নাম হলো কি জানিছিল? পাউটি ডিম্বল না, ভিডিও বানাতে এত এক্সাইটেড যে নামই ভুলে গেছি। সো আমি এটা আজকে বাড়িতে প্রথম বানাচ্ছি, বাড়িতে প্রথম কোনো রান্না আমি বানাবো। সো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, আশা করি আমি যদি বানাতে পারি তোমরা অবশ্যই বানাতে পারবে। সো সর্বপ্রথমে এখানে যে এগগুলো আছে, এগটাকে একটা পাত্রের মধ্যে নিতে হবে। সো আমি এখানে একটা পাত্রের মধ্যে নিলাম এগটা। সো এইভাবে আস্তে আস্তে এখানে চামচ দিয়ে এটা ভাঙতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আস্তে আস্তে ভেঙে দিতে হবে পুরোটা। সো একটা হয়ে গেল, আরেকটাও এইভাবেই তোমাদের ভাঙতে হবে। আরেকটা কথা আমি তোমাদের এখানে ভালোভাবে জানিয়ে দিই, এটা কিন্তু হার্ড হতে হবে। সো তোমরা হাফ বয়েলের মতন যে এগগুলো হয় সেটা হলে হবে না, একদম হার্ড এগ হতে হবে, খুব সিদ্ধটা ভালোভাবে হতে হবে। সো আরেকটাও আমি এখানে ভেঙে নিচ্ছি। সো অনেক কঠিন পরিশ্রমের পরে, কষ্ট করে, যুদ্ধ করে আমি ডিমটা ভাঙলাম। মাত্র আজকে প্রথম আমি রান্না করছি, রান্না করা কী কষ্ট এখনই বুঝে গেছি আমি। তো তারপরে এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। বাবা এই পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ নাক দিয়ে জল বেরে একাকার ব্যাপার, সেটা আমি ভিডিওটা আমি নতুন করে দেখালাম না। সো এখানে পেঁয়াজ দিলাম, এভাবে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা যে যার মতন দিতে পারো, আমি এতটা দিচ্ছি, অল্প করে দিচ্ছি, কারণ আমি বেশি খেতে পারি না। খুব ঝাল লেগে যায় বাবা, রে বাবা খুব ঝাল লেগে যায়। সো আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিমটার সাথে কাঁচা লঙ্কাটা আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। সো গাইস এবার পাউটি নিতে হবে। সো পাউটিটা এইভাবে পুরো পিস পিস করে মাংসের মতন কেটে ফেলতে হবে, যে ব্রাউন অংশটা দেখছো তোমরা চারি সাইড দিয়ে আছে, ব্রাউন অংশ কেটে ফেল। আমি ধরলাম, ও লাভলি লাভলি, ক্যাঁচ কুঁচ করে আওয়াজ হচ্ছে, মাংসের মতন কেটে ফেললাম। ও কেটে ফেলেছি, বাড়ির লোক যদি দেখতে পারে না এত কাজ করছি মাথায় তুলে রাখবে তাহলে। ও লাভলি লাভলি, কেটে ফেললাম, অগোছালোভাবে কাটছি। কেউ আবার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করে, এ কেমন পাউটি কাটা, প্রথমবার কাটছি গাইজ, একটু অ্যাডজাস্ট করে নিও। এমনভাবে কেটে ফেললাম, এইভাবে কেটে ফেললাম, এইভাবে এইভাবে আয় আয় আয়, এইভাবে আমি কেটে ফেললাম। এই দেখো এরকমভাবে কাটাটা হয়ে গেল। সো দেখো বন্ধুরা, আমি এখানে মোটামুটি 6-7-8টা মতো আমি এখানে এইভাবে এইভাবে আমি এখানে কেটে রেখেছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে কী করতে হবে, এখানে একটা জলের পাত্র আছে, এই জলের পাত্রটার মধ্যে এটা চুবাতে হবে। আমি একটাই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি, বারবার আমি দেখাতে পারবো না, তোমরাই তাহলে ভিডিওটা স্কিপ করে করে দেখবে, ভালো লাগবে না। তো এইভাবে হাতের মধ্যে নিতে হবে, এ দেখুন পুরো একদম আপনার পুরো বিছানার চাদরের মতন পাতলা করে নিলাম। আমি নেওয়ার পরে এইবার এখানে দিলাম, এখান থেকে একটুখানি আমি এখানে ডিমের কুসুমের জিনিসটা নিলাম। ও লাভলি, এবার এইটা মাগো, এ মা ছিঁড়ে যাচ্ছে রে,
এই টেনটেনা এরকম এরকমটা হয়ে গেল বল, দেখতে পাচ্ছেন তো? তো এক এক করে আমি এক এক করে আমি এগুলো করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা সবচেয়ে ভালো হয়েছে, এটা আমি ফার্স্টে করেছিলাম। তারপরে এটা একটু ছোটো, এটা আবার একটু বড়, এটা ছোটো, এটা বড়, এটা মাঝখানে ফেটে গেছে, এরকম উনিশ বিশ হয়েছে। আশা করি তোমরা এর থেকে অনেক ভালো অবশ্যই করতে পারবে। তো আমি এটা ফার্স্ট টাইম করছি, একটু উনিশ বিশ হতে পারে, অ্যাডজাস্ট করি না। সো এইবার চলো রান্না করে যাওয়া যাক। সো প্রিয় বন্ধু সান বান্ধবী, চলে এসেছি আমি প্রথম রান্নাঘরে। রান্না করতে থাকো ইউটিউবের জন্য, তোমাদের জন্য শেয়ার চাই, সাবস্ক্রাইব চাই। তো দেখতে পাচ্ছ ফ্রাই প্যান, এখানে তেলটা গরম হয়ে গেছে, রিফাইন তেল এটা দেখতে পাচ্ছ, এটা হার্টের জন্য খুবই ভালো, অন্তত বিজ্ঞাপন তো তাই বলছে। সো তেলটা গরম হয়ে গেছে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওই পাঁচখানা রয়েছে ছোটো ছোটো বাবু বাবু পুচু পুচু মানুষ। তো এইগুলো কেমন ভাজু হবে, ভাজু। তো আমি নিলাম, কতকত কতকত করছে, বাবা তেল ছিটকাবে রে, ও বাবা রে বাবা, তেল ফেল ছিটকাচ্ছে, তেল ফেল ছিটকাচ্ছে, আমার কিন্তু ভয় করছে বাবু, আমি সাথে পাচ্ছে থাকি না, ভয় আমার করছে। এবার একটা ঝাঁঝরি মতন ছাঁকনি আছে, ছাঁকনিটা দিয়ে আমি একটু উল্টানোর চেষ্টা করি, কড়া হয়ে গেছে, ও লাভলি লাভলি। কি গন্ধ, খাস্তা দেখো না, খাস্তা ভাব হয়ে গেছে পুরো, খাস্তা পুরো মচ মচ করছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডের খেলা শেষ, এই চারটে হয়ে গেছে, আর এখন এই দুটো ভাজছি, তারপরে ভোজন পর্ব চলবে। ও ভাই ঘেমে যাচ্ছি, কি কষ্ট রান্না করতে, রান্না করতে সত্যিই কষ্ট গাইছে, এ দেখো, এ দেখো ঘাম, কষ্ট, বাড়ির মায়েরা যে কি কষ্ট করে। অনেক কঠিন পরিশ্রমের পরে নিয়ে চলে এসেছি সেই বিখ্যাত খাবার, যার নাম হলো পাউরুটি এগ বল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর খাবারটা দেখতে লাগছে। ওফ কঠিন কঠিন, কতাই জাহের। ও ভাই, যে আমি তোমাদের বলবো কিষাণের যে সসটা আছে এটা আমি এখানে ইউজ করেছি, কোনো এটা স্পন্সার ভিডিও না কিষাণ থেকে, আমি এটা খাই, এটা ভালো, তাই তোমাদের আমি বললাম, তোমাদের ব্যক্তিগত মতামত, তোমরা যা খুশি খেতে পারো। ফ্যানটা অফ আছে ঘরের, কেন অফ করে আছি, ফ্যানের আওয়াজ যদি চলে তো ফ্যানের আওয়াজটাই বেশি শোনা যাবে, আমার কণ্ঠস্বরটা তোমরা শুনতে পাবে না। সো ঘেমেনি একাকার ব্যাপার, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি, তাই ভিডিওটা অবশ্যই তোমরা একটা লাইক করো আর শেয়ার করো অবশ্যই ভিডিও। তাহলে চলো এবার খেয়ে দেখি কেমন হয়, আশা করি খেতে ভালোই হবে, আমি তো জানি আমি কি। খেয়ে দেখিনি জিনিসটা কেমন হয়েছে। সো ফার্স্ট টাইম এখান থেকে একটু নিচ্ছি একটা, ও পুরো খাস্তা মচমচ করছে কাকা, নিজে করেছি বলে বলছি না, সুন্দর, উত্তম উত্তম অতি উত্তম, সস্তায় পুষ্টিকর খাবার। একটু স্যালাডটা নিচ্ছি এখানে, ও সত্যি বাড়িতে কিন্তু যা অবশ্যই তোমাদের রান্না করতে হবে, আর তোমরা আমাকে জানাবে কেমন হয়েছে। আমি যদি জীবনে রান্না করতে না পারি এইরকম এত সুন্দর রান্না করতে পারি, তোমরা এর থেকে অবশ্যই অনেক ভালো করতে পারবে। তাই আমি বলবো তোমরা বিকালবেলা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারো, এটা সত্যি খুব খুব খুবই ভালো খেতে। সো আমি এটা শেষ করছি, আর যেগুলো আছে এক এক করে আমি খেয়ে নিই। সো গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট, একদম পুরো প্লেটে একটা টুকরো ছিল না, সব খেয়ে নিয়েছি, এত সুস্বাদু খেতে হয়েছিল, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি একটা আইটেম প্রথম জীবনে রান্না করবো সেটা এতটা ভালো হবে। সো আমি যখন এতটা ভালো রান্না করছি, তোমরা আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারবে। সো আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা এটা বাড়িতে নিশ্চয়ই করো, বাড়ির মা বাবা সবাইকে নিয়ে তোমরা এটা খাও, বিকালবেলা সন্ধ্যাবেলা নিশ্চয়ই তোমরা বিভিন্ন খাবারের সাথে খেয়ে দেখতে পারো। সো আমাকে জানিও তোমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এটা কেমন হয়েছে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে যাও, স্ট্রিট ফুড বা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ভিডিও এই চ্যানেলে আসবে। সো চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, সাইডে যে বেল আছে সেটা অল করো, আর ভিডিওটা তোমরা লাইক করতে একদম ভুলো না। আর আমাদের সব ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক ইনস্টাগ্রাম বা আমাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল এইখানে চলে আসছে, এক্ষুনি আমাদের ফলো করো, আমার সাথে কথা বলতে বা চ্যানেলের বিষয়ে সব ধরনের আপডেট তোমরা এইখানে পেয়ে যাবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ভিন্ন সাথে ভিন্ন রূপে, নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা ব্লগে। স্টে সেফ, করোনা কিন্তু এখনও শেষ হয়নি। গুড বাই।